আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো বলতে পারবো না, যেতে নাহি দেব তবু যেতে হয়। আপনাকে যেতে হবে, আপনাকে বলবো না যেতে দেব না, কিন্তু কোথায় যাবেন? তিন দিকে কাটা তারের বেড়া, সামনে বঙ্গোপসাগর। যাবেন কোথায়? বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের জনগণের কাছে আপোষ করেন, আত্মসমর্পণ করেন, পদত্যাগ করেন, পার্লামেন্ট বিলুপ্ত করেন। 86,000 কোটি টাকা শেয়ার বাজারে লুট করেছেন দরবেশের নেতৃত্বে, সেই টাকা রাজকোষে ফেরত দেন। 10,00,000 কোটি টাকা পাচার করেছেন বিদেশে, সেই টাকা ফেরত দেন। দিতে হবে এই টাকা ফেরত। বিদ্যুৎ খাতে যেই পরিমাণ চুরি করেছেন আপনার যে মাফিয়া চক্র, তাও তো শেখ মুজিব দুঃখ করে 74 সালে বলেছিল, মানুষ স্বাধীন দেশে পায় সোনার খনি, হীরার খনি, কয়লার খনি, আমি পেয়েছি একটা চোরের খনি। বিদেশ থেকে জানি চাটার দল খায়, কাউকে কিছু বলতে পারে না, সবই তো আমার লোক। 7 কোটি মানুষের জন্য 8 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটাও পাইলাম না। হায়রে আফসোস, শেখ হাসিনা, শেখ মুজিব তো এই কথা বলতে পারছে, আপনার তো এই কথা বলার সুযোগ নাই, কারণ চাটার দল আর আপনার আশেপাশে চেটে খায়, পাশে আপনার হিসাব পান, ভাগ পান। যারা মুদ্রা পাচার করে আপনার পাশে থাকে, আপনার আঁচলের ছায়া থাকে, আপনি তো বলতে পারবেন না, কারণ ওরা কিছু বলতে পারবেন না, কারণ ওরা চিৎকার দিয়ে বলবো নেত্রী আপনাকে তো ভাগ দিয়েছি। এমন কোন অপকর্ম নাই, খুন খারাপি নাই যেটা আপনার নির্দেশের বাইরে হয়, এমন কোন লুটপাট দুর্নীতি নাই যেটা প্রধানমন্ত্রীর নির্দেশের বাইরে হয়। সুতরাং দেশের লুণ্ঠনকারী, ভোট চোর, সম্পদ চোর জনগণকে আজকে আজকে একদম নিঃস্ব করে দিয়েছে। বাজারে গেলে জিনিসপত্র কেনার সুযোগ নাই, গৃহস্থ বাড়িতে গেলে সেই বাড়ির যে গিন্নি থাকে তার দিকে তাকে কথা বলতে পারে না, সংসারে যতটুকু প্রয়োজন তা দায় মিটাতে পারে না। এমনি অবস্থার থেকে আমাদেরকে একটি ঐক্যবদ্ধ আজকে যে আপনারা আছেন, অনেক বাধা বিপত্তি পার করে আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধভাবে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা হাসিনাকে হটাব, খালেদা জিয়াকে মুক্ত করব, দেশের জনগণের গণতন্ত্র ফেরত দেব। সুতরাং হটাও মাফিয়া, বাঁচাও দেশ, জনগণের বাংলাদেশ, টেক ব্যাক বাংলাদেশ।